বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বিয়ে করেছিলেন কিরণ রাওকে। তাদের দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবনের ইতিটা নেন গত জুলাই মাসে। আমির ও তার সাবেক স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। এদিকে সম্প্রতি ইরা খানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন আমিরের বর্তমান প্রেমিকা ফাতিমা সানা খান। আমিরের সঙ্গে প্রেমের খবরের মাঝে পারিবারিক পার্টিতে সানার উপস্থিতি চোখে পড়ে সকলের। একে তো ইরার পোশাক নিয়ে নেটপাড়ায় জন্ম দেয় আলোচনা সমালোচনার, এরপর তাকে দেখা গেল বাবার প্রেমিকাকে আদরে ভরিয়ে দিয়েছেন ইরা। আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্কের গুঞ্জন এখন চারিদিকে। শোনা যাচ্ছে লাল সিং চাড্ডা মুক্তি পাওয়ার পরেই তৃতীয় বিয়ে করবেন আমির। ইরার সাথে ফাতিমাকে দেখে যেন সেই সম্ভাবনাই প্রকাশ পেল। পোশাক বিতর্কের মাঝেই ইরার জন্মদিনে বেশ কিছু অদেখা ছবি সামনে আসে। সেখানে ইরাকে নিয়ে যতটা চর্চা না হয়েছে তার থেকে বেশি চর্চা হয়েছে ফাতিমাকে নিয়ে। ইরা খানের জন্মদিনের পার্টিতে ছিলেন আমির খানের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। এ নিয়ে নেটপাড়ায় গুঞ্জনের ছড়াছড়ি। এক নেটিজেন কমেন্ট করেছেন, সানা তাহলে ইরার তৃতীয় মা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।